আল্লাহ রাব্বুল আলামিন অতীতের বেশ ইতিহাস কিছু তুলে ধরেছেন। লক্ষ্য করুন, আজকে আমাদের সমাজে কেউ অর্থে শক্তিশালী, কেউ সম্পদে শক্তিশালী, কেউ ক্ষমতায় শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন সকলের, অতীতে যারা অর্থে শক্তিশালী ছিল, কেউ ক্ষমতায় শক্তিশালী ছিল, কেউ সম্পদে শক্তিশালী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সকলের সেই দৃষ্টান্তগুলি, তাদের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরা আনকাবুতে সামনের কয়েকটি আয়াতে তথ্য তুলে ধরেছেন যারা অতীতে এই ধরনের শক্তিশালী ছিল। আল্লাহ বলেন, وعادا وثمودا وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين. وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. الله বলছেন স্মরণ করো সেই আদ সামুদ, পৃথিবীর বুকে কত শক্তিশালী জাতি ছিল, এখনো তাদের হাজার হাজার বছর অতীত হয়ে গেছে। সৌদি আরবে অবস্থিত মদিনা, মদিনা থেকে 450 কিলোমিটার উত্তরে আল উলা নামক সেই এরিয়ায় আল হিজরও বলা হয়, সেখানে ওই আদ সামুদ তারা হাজার হাজার বছর আগে পাহাড় কেটে খোদাই করে কি ধরনের কারুকার্য করে ঘর তৈরি করেছিল হাজার হাজার বছর আগে, এখনো সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। দেখলে আপনি মনে করবেন যে এই যুগের শিল্পীরা বা যারা এই ধরনের কাজ করে মনে হয় তৈরি করতে পারবে না, এমন তৈরি তারা হাজার হাজার বছর আগে সেগুলি তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দৃষ্টান্ত দিয়ে বলছেন, ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, তাদের ঘর বাড়িগুলি যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তারা কত উন্নত প্রযুক্তির সেই সময়ে ছিল, কত ধরনের তাদের কাজগুলি নিখুঁত ও শক্তিশালী ছিল। কিন্তু যায়্যানা লাহুমুশ শায়তান ওয়া আমালাহুম ফাসাদাহুম আনিস সাবিল, শয়তান তাদের এই কাজগুলি তাদের কাছে এমন আকর্ষণীয় করে তুলে ধরেছিল, শয়তান তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে তোমরাই হলো সর্বসেরা, আল্লাহ বলতে কিছু নেই, অন্য কোনো ক্ষমতা বলতে কিছু নেই, তোমরাই সব কিছু। এই বলে এই বুঝিয়ে শয়তান তাদেরকে সঠিক পথ থেকে, দিনের পথ থেকে তাদেরকে বঞ্চিত করেছিল, বিরত রেখেছিল। আল্লাহ বলছেন, وقارون وفرعون وهامان, কত বড় বুদ্ধিজীবী আপনি, কত বড় সম্পদশালী, কারুনের সম্পদের হিসাব, যার সম্পদের চাবিগুলি নিতে একটি বাহিনীর প্রয়োজন হতো, সেই কারুন, সেই ফেরাউন যে একটি দেশের ক্ষমতার দাবি করেনি, গোটা বিশ্বের ক্ষমতার দাবি করেছিল সেই ফেরাউন। ওয়াহামান কত বড় বুদ্ধিজীবী ছিল। আল্লাহ বলছেন, ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين. তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে মূসা আলাইহিস সালাম, তিনি নিয়ে আসলেন স্পষ্ট দলিল প্রমাণ, স্পষ্ট নিদর্শন সহ তাদেরকে দাওয়াত দিলেন,
কিন্তু তারা মূসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে নি প্রত্যাখ্যান করলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তাদেরকে ছেড়ি নাই ফাকুল্লান আখাযনা বিযামবিহি আমি তাদের সকলকে তাদের অপরাধের কারণে পাকড়াও করেছি কিভাবে পাকড়াও ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কারো কাছে আমি সেই ঝড় তুফানের এই ঝড় তুফান এর বিপদ আমি কারো কাছে প্রেরণ করেছি ওয়ামিনহুম মান আখাযাতুহু সাইহা আবার কারো কাছে বিকট আওয়াজ এসে ধ্বংস হয়ে গেছে ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আর আবার কাউকে আমি জীবন্ত নিচে মাটির দিকে নিচে দাবায় দিয়েছি সেই সম্পদ তাকে থামাতে পারেনি ওয়ামিনহুম মান আগরাকনা আবার কাউকে আমি যত বড়ই ক্ষমতার মালিক দাবি করুক না কেন তাকে পানিতে ডুবিয়ে আমি তাকে শেষ করেছি সব বিপর্যয় আল্লাহ রাব্বুল আলামিন যারা যে ধরনের ক্ষমতার দাবি করেছে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপকর্মের কারণে সব ধরনের বিপর্যয় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন যার ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে লিপিবদ্ধ করে লিখেছেন আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদের প্রতি জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এসব বিপর্যয় এসব দুর্ভিক্ষ এসব ভয়ঙ্কর ক্ষতিকারক বিষয়গুলি সবগুলি হলো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সবগুলি হচ্ছে আল্লাহর আযাব এগুলি কোনো প্রাকৃতিক সাধারণ একটা থেকে একটা এমনি হয়ে যায় এমন নয় সবগুলি হলো আল্লাহর পক্ষ থেকে আযাব মানুষের অপকর্ম যখন বেড়ে যায় মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন এই আল্লাহর পক্ষ থেকে আযাব আসে যাতে মানুষ একটু উপলব্ধি করতে পারে যে আমাকে আর বাঁকা পথে চলার সুযোগ নেই